বয়স্ক মানুষদের জন্যে কোনো রিক্রিয়েশন সেন্টার, ঠিক সেরকমই চায়নার এটা বয়স্ক মানুষদের রিক্রিয়েশন সেন্টার, একটা কমিউনিটির মধ্যে বয়স্ক মানুষদের সেন্টার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাস খেলা হচ্ছে, বয়স্ক মানুষরা তাস খেলছেন, এবং সাথে সাথে শুধু তাস খেলা না, এখানে বানানো আছে আরও অনেক কিছু এর বই এবং খবরের কাগজ পড়ার জন্যে জায়গা, বিভিন্ন ধরনের খবরের কাগজ, এবং এর সাথে আছে টেবিল টেনিস খেলার জায়গা, যাতে সমস্ত রকম রিক্রিয়েশনাল ফেসিলিটি এখানে দেওয়া আছে, সাথে সাথে তাদের যাতে শরীর চর্চা করতে পারেন সেই জন্যে সাইকেলও এখানে একটা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এনএ নিউজের পর্দার জন্যে স্পেশালি আমরা তুলে ধরছি কুনমিন শহরের একটা নেইবারহুড থেকে, সেখানে কীভাবে বিভিন্ন মানুষের জন্যে বিভিন্ন ধরনের ফেসিলিটি তৈরি করে রাখা আছে সেটা আমরা এক এক করে দেখে নিচ্ছি। এবং যেটা সবচেয়ে চোখে ধরছে যে মানুষের বিভিন্ন স্তরের, তাদের বিভিন্ন সময়ের, যাতে কোনো সময় তারা নেগলেক্টেড ফিল না করে, সেই জন্যে পরে তাদের জন্যে সমস্ত রকম ব্যবস্থা এখানে করা, সবই সরকার ওতপ্রোতভাবে জড়িত। দেখতে পাচ্ছেন সরকার এখানে মানে কমিউনিস্ট পার্টি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার বয়স্ক, বয়স্ক বলতে 60 বছরের ওপরে যারা আছেন সেই মানুষদের বোঝায়, সেই বয়স্ক মানুষরা এখানে কার্ড খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন। পুরো একটা সেন্টার শুধু বয়স্ক মানুষদের জন্যই তৈরি করা। কুনমিনের নেইবারহুড থেকে কুনমিন শহরের এক প্রান্ত থেকে অভিজিৎ নন্দী মজুমদার এএনএম নিউজের জন্য। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।